একুশে নির্বাচন মানুষের উপর নির্ভর করছে। মানুষ যদি চায় তৃণমূল সরকারকে আনতে পারবে আবারও। মঞ্চ থেকে বার্তা সুব্রত মুখার্জি। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে তৃণমূলের রাজনৈতিক সভায় এসে গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখার্জি বলেন, 2021 মানুষ যদি চায় আবারও এই তৃণমূল সরকারকে আনতে পারবে। উন্নয়ন নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া হচ্ছে, ভোটের সময় নয়। এর আগেও আমাদের তৃণমূল কর্মীরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছিলেন। মানুষ আশীর্বাদ করলে, মানুষ নির্বাচিত করলে আবারও মানুষের হয়ে কাজ করতে পারবেন সকলে। মানুষ যদি মিডিয়া নেয় তাহলে আমাদের আশীর্বাদ করবে, আর মানুষ যদি হিসেবে কর্মী থাকে আমাদের তলে দূরে সরিয়ে দেবে। গ্রামে একটাও রাস্তা মাটির থাকবে না, এমনটাই প্রতিশ্রুতি দিলেন তিনি। সব রাস্তা করতে হবে, একটা রাস্তাও যেন খারাপ না থাকে। আমি কাগজ দিলাম এমএলএদের কাছে, এখানকার খুব যোগ্য এমএলএ সকলেই। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।